সালিম, বাংলাদেশ অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের বরাবরের মতো নিয়মিত ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে আবার আজকে নতুন একটা প্রজেক্ট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা শিখব ইডিএস সম্পর্কে, যেটা অটোমেটিক ট্রান্সফার সুইচ, যেটা আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, যেটা আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দরকার হয় আমাদের এই অটোমেটিক ট্রান্সফার সুইচটা। যেটা হচ্ছে কি, আমাদের যখন লোডশেডিং হয় আমাদের কিছু কিছু বা প্রায় সব ইন্ডাস্ট্রিতে, যখন আমার প্রোডাকশন হয়, প্রোডাকশন হওয়ার সময় আমার অলওয়েজ আমার যে মেশিনগুলো আছে, প্রোডাকশন মেশিনগুলো, সেগুলো রান রাখতে হয়। কোনো কারণে যদি লোডশেডিং হয় সেক্ষেত্রে কি, আমার বেশিক্ষণ যদি পাওয়ার অফ থাকে বা মেশিনগুলো অফ থাকে, আমার প্রোডাকশনগুলো নষ্ট হতে পারে এবং কোম্পানি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিগুলো কী করে, আমাদের এই এটিএস যেটা অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সুইচ, এটা ব্যবহার করে। যখন আমার মেইন লাইন দিয়ে পাওয়ার চলে যাবে অর্থাৎ আমার লোডশেডিং হবে, সঙ্গে সঙ্গে আমার সেলফ স্টার্টে জেনারেটর ডাউন হবে এবং সেই জেনারেটর থেকে আমরা পাওয়ার পাবো এবং সেই পাওয়ার দ্বারা আমার মেশিনটা রান হবে অনলি 7 সেকেন্ডের মধ্যে। তো সেটার জন্য আমার কি কাজ করবে, আমার যেটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের এই এটিএস অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সুইচ। তো আজকে বেসিক্যালি আমাদের যে বেসিক ইনফরমেশন, একটা এটিএস প্রযুক্তি কী কী ডিভাইস ব্যবহার হয় এবং সেগুলো কীভাবে কাজ করে, মোটামুটি আজকে বেসিক একটা ধারণা নিব আমরা। আমাদের যেহেতু একটা ধারাবাহিক টিউটোরিয়াল, সো আমরা নেক্সট পার্টগুলো নিয়ে আমরা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো, বিস্তারিত সম্পর্কে আমরা এটা জানবো, আমরা প্রোগ্রামিং দেখবো, এভরিথিং। তো এটা সম্পর্কে আরেকটা মেসেজ হচ্ছে যে, যারা আমাদের বাংলাদেশ অটোমেশন টেকনোলজির স্টুডেন্ট আছেন, যারা এখানে ট্রেনিং করেন এবং যারা ট্রেনিং করছেন, তাদের জন্য এটা খুবই হেল্পফুল আপনাদের জন্য আমাদের অনলাইনে এই সিস্টেমটা করা, যে আপনারা এখানে ক্লাস করার মাঝামাঝি আপনারা অনলাইনে ইচ্ছা করলে আপনারা আপনাদের যে প্রোগ্রামিং বলেন বা আমাদের প্রজেক্টের যে লেকচারগুলো বলেন আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমার কথা না বেশি বলে আমরা চলে যাই প্রজেক্টে। আমরা এখানে কী কী ডিভাইস ব্যবহার করছি, ফার্স্টে আমাদের এখানে এটিএস সম্পর্কে প্রথমে যেটা বলতে হবে যে আমাদের এটিএস এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কি মেইন পার্ট, একটা হচ্ছে আমাদের জেনারেটর পার্ট, অর্থাৎ আমাদের পিডিবি হতে পারে, ডিসকো হতে পারে, বা কোনো ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি যেটা নিয়ে নেয় সেটা নিয়ে আমাদের কী করছে, একটা মেইন পার্ট আসতেছে, একটা হচ্ছে জেনারেটর পার্ট। তো এখানে যেহেতু দুইটা পার্ট থেকে দুই ভিত্তিতে আমাদের পাওয়ার আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে, সো আমাদের অবশ্যই দুইটা পার্ট থাকবে। সেই দুইটা পার্টের জন্য আমাদের এখানে যে তিনটা আপনারা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, রেড, ইয়েলো এবং গ্রিন, এই তিনটা হচ্ছে আমাদের মেইন পার্টের থ্রি ফেজের পাওয়ারের জন্য, এবং সেকেন্ড যেটা দেখতে পাচ্ছেন আমাদের রেড, ইয়েলো, গ্রিন, সেটা হচ্ছে আমাদের জেনারেটরের জন্য, এবং তারপরে যেটা দেখছেন আমাদের দুইটা ইন্ডিকেটর এটা অ্যাক্টিভেশনের জন্য, যে আমাদের এখন মেইন লাইনটা অ্যাক্টিভ আছে কি আমার জেনারেটর অ্যাক্টিভ আছে। পরে যেটা দেখতে পাচ্ছেন একটা এসএমপিএস, যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, অর্থাৎ আমার এই কন্ট্রোল সিস্টেমটাকে কন্ট্রোলের পাওয়ার দেওয়ার জন্য আমার এই পাওয়ার সাপ্লাইটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আপনার ইনপুট দিচ্ছে হলো 220 ভোল্ট এসি এবং আমাদের আউটপুট দিচ্ছে রেক্টিফায়ার করে 24 ভোল্ট ডিসি। পরে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস আমাদের এই ডিসপ্লে দেখতে, কারণ হচ্ছে যে যদি আমার এই পাওয়ার সাপ্লাই পাওয়ার কখনো অফ হয় আমার ফুল কন্ট্রোলিং সিস্টেম কি হবে, অফ হয়ে যাবে। সো আমাদের এটিএস তখন কিন্তু কাজ করবে না, সো অলওয়েজ আমার পাওয়ার সাপ্লাইকে অন রাখতে পারে। এই অন রাখার জন্য আমরা এই ইউপিএসটা ব্যবহার করতেছি, যে যেমনটা যে ইউপিএস দ্বারা আমাদের কী করবে, এই এসএমপিএসকে অলওয়েজ অন রাখবে। সেকেন্ড আমরা চলে আসি রিলে, এখানে আমরা তিনটে রিলে ইউজ করেছি সুইচিংয়ের জন্য, একটা হচ্ছে আমাদের সেন্সিংয়ের জন্য, যে আমরা পিএলসিকে আমরা ইনপুট দিব যে আমার মেইন পাওয়ার আছে না লোডশেডিং হয়েছে, দুইটা যে পরে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা রিলে আমরা ব্যবহার করেছি সুইচিংয়ের জন্য, যে আমার মেইন লাইন অ্যাক্টিভ থাকবে নাকি আমার জেনারেটর এখন অ্যাক্টিভ থাকবে। রিলের কাজ আমরা মোটামুটি সবাই জানি, আমরা এছাড়াও বিস্তারিতভাবে জানবো আমরা পরের পার্টগুলোতে, আমরা আজকে বেসিকটা দিচ্ছি আপনাদের। তো পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পিএলসি প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, অর্থাৎ পিএলসিটা কীভাবে কাজ করছে, আমাদের একটা ইনপুটের ভিত্তিতে আমাদের আউটপুটগুলো দিচ্ছে, অর্থাৎ আমরা একটা ইনপুট নিচ্ছে যে আমার লোডশেডিং হয়েছে না হয় নাই, সেই ভিত্তিতে আমার কী করছে আউটপুট দিয়ে আমার সুইচিং করতেছে রিলের মাধ্যমে। এই যে লজিকে কাজ করতেছে সেই লজিকের মেইন লজিকের কাজটা কি করতেছে পিএলসি করছে। তারপরে চলে আসি আমরা এমসিবি, অর্থাৎ আমরা এখানে মিনিস্টার সার্কিট ব্যবহার ব্রেকার ব্যবহার করেছি, যেটা বিভিন্ন ক্ষেত্রে কারেন্টের রেটিং এর উপর ব্যবহার করে আমাদের এটা কারেন্ট রেটিং কম বেশি করি। তো আমাদের এটা ডেমো প্রজেক্ট হিসেবে আমরা এখানে অনলি 6 অ্যাম্পিয়ারের এমসিবি ব্যবহার করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছেন একটা সিগন্যাল এমসিবি,
যেটা আমাদের কন্ট্রোলিংয়ের জন্য, এবং বাকি যে দুইটা থ্রি ফেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেইন লাইনের জন্য, একটা হচ্ছে আমাদের জেনারেটর লাইনের জন্য। এটা একটা প্রোটেক্টিভ ডিভাইস, অর্থাৎ আমাদের যে অ্যাম্পিয়ার রেটিং আমরা নির্ধারণ করে দিব সেই রেটিংয়ের চেয়ে যদি বেশি কখনো শর্ট সার্কিটের জন্য কারেন্ট প্রবাহ হয় তাহলে কী করবে, আমাদের অটোমেটিক কাট অফে আমাদের নেটওয়ার্ককে নিরাপত্তা রাখবে। তারপরে যেটা দেখতে পাচ্ছেন আপনাদের, আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সেটা হচ্ছে কি ফেজ ফেল রিলে, অর্থাৎ আমার যে থ্রি ফেজ আমরা পাওয়ার লাইন ব্যবহার করছি এই থ্রি ফেজ পাওয়ারটা কি করছে, যদি কখনো একটা ফেজ মিসিং হয় বা একটা ফেজে পাওয়ার না আসে সেক্ষেত্রে আমার এই ফেজ ফেল রিলে আমার যে অ্যাক্টিভেশন আছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর সেটাকে আনঅ্যাক্টিভ করে দিবে এবং আমার সার্কিটকে প্রোটেক্ট করবে। তো আমরা ফেজ ফেল রিলেকে এটা কি করতে পারি বলতে পারি যে এটা একটা প্রোটেক্টিভ ডিভাইস, এটার বিস্তারিত আমরা নেক্সট পার্ট মানে জানবো। তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা MC অর্থাৎ ম্যাগনেটিক কন্ডাক্টর, এই ম্যাগনেটিক কন্ডাক্টর কি করছে আমার অ্যাক্টিভ করতেছে, পাওয়ার অ্যাক্টিভ করে পারপাস করতেছে, যে আমার মেইন লাইন থেকে অ্যাক্টিভ করবে না আমার জেনারেটর থেকে অ্যাক্টিভ করবে। তো আমরা যখন যেটা অ্যাক্টিভ হবে, এখানে দুইটার জন্য দুইটা আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করা হয়েছে, যখন যেটা অ্যাক্টিভ হবে সেই অ্যাক্টিভেশনের মাধ্যমে আমাদের কি হবে আমার লোডে পাওয়ারটা সরবরাহ করবে। তো আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরে কি কিভাবে কাজ করতেছে, ম্যাগনেটিক কন্ডাক্টরে দুইটা পার্ট থাকে, সেটা হচ্ছে একটা মেইন পার্ট, সেকেন্ড হচ্ছে আমার অক্সিলারি পার্ট। মেইন পার্টটা কি আমাদের কি কি আছে, মেইন পার্টে আমাদের পাওয়ার সাসপেনশন আছে, এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কয়েলের যে টার্মিনাল সেই টার্মিনালটা আছে। অক্সিলারি পার্টে কি আছে, অক্সিলারি পার্টে আমাদের কন্ট্রোলিং টার্মিনাল বলা যেতে পারে, যেখানে NC নর্মালি ক্লোজ এবং N নর্মালি ওপেন পয়েন্টটা আমাদের আছে। এটা আমরা বিভিন্ন কন্ট্রোলিং এর জন্য যখন যেটা দরকার তখন সেটা আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, নিচে আমরা আসি, এখানে আমরা যেহেতু আমাদের মেইন পাওয়ার এবং আমাদের জেনারেটরের একটা সিস্টেম আমরা দেখাচ্ছি, যে আমাদের মেইন পাওয়ার লাগতেছে এবং আমাদের জেনারেটর সিস্টেমটাও লাগছে। সো আমরা এখানে একটা ডেমো দিয়েছি, যে এটা আমাদের মেইন পাওয়ার হিসেবে আমরা একটা ডেমো দিয়েছি ট্রান্সফরমারের ছবি, এবং এখানে একটা ইমেজ দিয়েছি যেটা হচ্ছে আমাদের জেনারেটর। ঠিক জেনারেটরের উপরে দুইটা আপনারা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, যে ফার্স্ট ইন্ডিকেটর এবং সেকেন্ড ইন্ডিকেটর। যে ইন্ডিকেটরটা কি হচ্ছে, ফার্স্টেরটা আমরা সিগন্যাল নিচ্ছি যে আমার যে যখন জেনারেটরটা অন হবে তখন কি হবে, আমার ফার্স্টে আমার গ্যাস লাইনের ভালভটা খুলতে হবে, সেটার জন্য আমরা এটা ব্যবহার করছি। এবং দুই নম্বরটা হচ্ছে আমার সেলফ স্টার্ট, যে আমার মোটর জেনারেটরটা যখন সেলফ স্টার্ট হবে তখন আমার কি হচ্ছে আমার পাওয়ারটা রান করবে বা পাওয়ারটা সোর্স দিবে। সেই ক্ষেত্রে আমাদের এই ইন্ডিকেটরটা যে আমার সেলফ স্টার্ট হচ্ছে কিনা বা সেলফ স্টার্টে আমাদের সে ভোল্টেজটা পাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা এই ইন্ডিকেটরটা এখানে আমরা ডেমো হিসেবে ব্যবহার করেছি। পরে যেটা দেখতে পাচ্ছেন আমাদের লোড, যে আমরা এখানে একটা জাস্ট একটা লোড হিসেবে আমরা এটা ব্যবহার করেছি, যে আমাদের লোডে আমার পাওয়ার আসতেছে কিনা এবং আমরা আমাদের লোডটা ঠিক মতো কাজ করছি কিনা। তো মোটামুটি ডিভাইস একটা একই প্রজেক্টে এটুকুই, এটা দিয়েই মোটামুটি আমাদের একটা একই প্রজেক্ট সাজানো যায়। আর আমরা এটার যে মূল অপারেশন প্রোগ্রামিং, আমরা প্রোগ্রাম কীভাবে ডাউনলোড করব, আমরা লোগো পিএসতে কীভাবে প্রোগ্রাম করব, আমরা এভরিথিং আস্তে আস্তে দেখব। এবং যেটা হচ্ছে যে লাস্ট যেটা বলবো, একটা এডিএস প্রজেক্ট কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ, সো আমরা সবাই এটা জানবো এবং জানার চেষ্টা করবো। বিশেষ করে আমাদের যারা স্টুডেন্ট আছেন, আমাদের বাংলাদেশ সর্বশেষ টেকনোলজি যারা স্টুডেন্ট আছেন তারা অবশ্যই এটি সম্পর্কে ভালোভাবে জানবেন, এবং আমরা তো এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবোই, প্লাস হচ্ছে আপনাদের হেল্পফুল হবে এরকম চিন্তাভাবনা করে আপনাদেরকে এই টিউটোরিয়ালগুলো আমরা ইউটিউবে দিচ্ছি। আপনাদেরকে আপনারা আমাদের কাছ থেকে এগুলো ভিডিওতে দেখতে পারেন এবং প্রত্যেকটা ডিভাইস সম্পর্কে ভালোভাবে জানতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এডিএস সম্পর্কে এই পর্যন্তই। ভিডিওগুলো যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে, এবং নেক্সট যে ভিডিওগুলো আমরা দিব এডিএস সম্পর্কে আরও পার্ট আসবে সেগুলো অবশ্যই আপনারা দেখবেন। আশা করি এডিএসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সকলকে সকলের জন্য শুভকামনা রেখে আমি আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।